ইয়াহ, নাও ইটস কনফার্মড বাট নট অফিসিয়ালি। কারণটা কি সেটাও বলছি। হ্যালো বন্ধু, আমি রূপম, চলে এলাম আজকের প্রথম ভিডিওতে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এখন যেই মানে বিষয়টাকে নিয়ে কথা বলতে চলে এসেছি সেটা তোমরা অনেকেই জানো এবং অনেকেই মানে একটা সন্দেহের মধ্যে রয়েছে বা একটা গুজব বলা যেতে পারে, একটা রিউমার যেটা কিছুদিন আগেই আমাদের সামনে এসেছিলো, সেই বিষয়টাকে নিয়েই কথা বলতে এসেছি। প্রথমেই যেই কথাটা বললাম, নাও ইটস কনফার্মড বাট নট অফিসিয়ালি, মানে নট অফিসিয়ালি বা আনঅফিসিয়াল বললেই ভালো, কারণ আমাদের এখানকার নামি পত্রিকা থেকে শুরু করে এখন যেই সমস্তই নিউজ বেরোক না কেন, সেটার মানে পত্রিকাগুলোকেও বিশ্বাস করতে খুব মাঝে মাঝে সন্দেহ হয়, কারণ তারাও যেই সমস্ত গুজব ছড়ায় পত্রিকার মধ্যে, আমার এখন না সেগুলোকে বিশ্বাস করতে সত্যি একটু অসুবিধা হয়। তাও মনে হলো কোথাও গিয়ে যে এটা নিয়ে কথা বলাটা দরকার, যেহেতু একটা হাইপড প্রজেক্ট এবং এটাই যদি হয়ে থাকে তাহলে তো একটা আলাদাই ব্যাপার হতে চলেছে। ব্যাপারটা হচ্ছে তুফান সিনেমার মধ্যে চঞ্চল চৌধুরীর নাম আমরা দু তিন দিন আগেই শুনতে পেয়েছি যে একটা ভিলেনের ক্যারেক্টার তিনি প্লে করছেন এবং সেটাকে ক্যামিও হিসেবেই কিন্তু ধরা হবে, কারণ একদম স্বল্প সময়ের জন্যই কিন্তু তার চরিত্রটা থাকবে। এবার অনেক এইটা মানে এই নিউজটা যখন থেকে পাবলিশ হওয়া শুরু করেছে তারপর থেকেই আমি দেখছি বিভিন্ন পেজ থেকে এই জিনিসটা কিন্তু মেনশান করা হচ্ছে যে সম্ভাব্য কাস্টিং, মানে এরা থাকলেও থাকতে পারে, তার মধ্যে যিশু সেনগুপ্ত, চঞ্চল চৌধুরী এবং আফরানেশ্বর নাম রয়েছে। আমি বলবো আফরানেশ্বর নামটা সরিয়েই দাও, কারণ আমার মনে হয় না চঞ্চল চৌধুরী আর যিশু সেনগুপ্ত থাকলে আফরানেশ্বরকে আর লাগবে, কারণ আমার মনে হচ্ছে না আফরানেশ্বর থাকবে বলে। তাই আমি 99.9% শিওর আফরানেশ্বর কিন্তু তুফানে থাকছে না। এবার ব্যাপারটা হচ্ছে দুজনের মধ্যে কনফিউশন, যিশু সেনগুপ্ত আর চঞ্চল চৌধুরী। যদি মেন ভিলেন যিশু সেনগুপ্তকেই রাখা হয় তাহলে আই থিঙ্ক ক্যামিও হিসেবে চঞ্চল চৌধুরীকেই আমরা দেখতে পাবো। ইভেন একটা ইন্টারভিউতে রায়ান রফিসার এটাও বলেছিল যে শাকিব খানের তুফান সিনেমায় শাকিব খান নিজেই ভিলেন, তো যদি ভিলেনই শাকিব খান হয়ে থাকে তাহলে অরিজিনাল ভিলেনটা কে, মানে শাকিব খান ভার্সেস শাকিব খানই আমরা দেখতে পাচ্ছি, নাকি শাকিব খান ভার্সেস আমরা যিশু সেনগুপ্ত বা চঞ্চল চৌধুরীর নাম দেখতে পারবো, সেটা একটু আমাদের অপেক্ষা করে যেতে হবে, একটু মানে অফিসিয়াল সোর্সের আমাদের কানেকশানে থাকতে হবে। এবং টিমের পক্ষ থেকে যতক্ষণ এটা কনফার্ম করা হচ্ছে মানে আমারও সেরকমভাবে পুরোপুরি বিশ্বাস হচ্ছে না, কিন্তু হ্যাঁ 90% বিশ্বাসটা আজকে এসছে। এবার তাও আমি 10% সন্দেহের মধ্যে রয়েছে, কারণ যেটা বললাম যে আমাদের এখানকার পত্রিকা তো মাঝে মানে এত গুজব ছড়ায়, এত ইয়ে করে, অনেক গসিপসে ভরপুর, তো তাই এখন সত্যি কথা বলছি যত বড় বড়ই পত্রিকার নাম শুনি না কেন পুরোপুরি বিশ্বাস করি না। তো আমাদের কলকাতার একজন সাংবাদিক রয়েছে যে আমাদের মানে কলকাতার সুপারস্টারকে নিয়ে যখনই তার সিনেমা আসে বছরে দুটো করে বা একটা করে তাকে নিয়ে খিল্লি ওড়ায়, তার গল্পই লিক করে দেয়। তো সেই সাংবাদিক মানে যিনি রয়েছেন, তার নাম আমি উল্লেখ করছি না, তিনি আজকে গতকালকে একটা পোস্ট করেন তার ফেসবুক প্রোফাইলে যে তুফানের সম্ভাব্য না, তুফানের কাস্টিং, সম্ভাব্য তার লেখার মধ্যে নেই, বলছে তুফানের কাস্টিং শাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তী এবং চঞ্চল চৌধুরী থাকবেই থাকবে, এমনভাবেই তিনি পোস্টটা করেন। এবার হ্যাঁ, তিনি একজন সাংবাদিক, তার কাছে অবশ্যই মানে যেই সোর্সগুলো বা তার কাছে যেই ইনফরমেশানগুলো রয়েছে অবশ্যই অনেকটাই অথেন্টিক। এবার তিনি যদি ওই মানে সম্ভাব্য কাস্টিং শুনে তিনি যদি ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দেয় যে এটাই হচ্ছে সবথেকে ভালো কাস্টিং, চমকপ্রদ কাস্টিং, যে শাকিব খান মিমির সঙ্গেও দেখা যাবে চঞ্চল চৌধুরীকে, তাহলে আমি বলবো যে আমাদের একটু ওয়েট করে যাওয়াটাই উচিত। এটার জন্য আমি কথাটা বললাম যে ইটস কনফার্ম বাট নট অফিসিয়ালি। অফিসিয়ালভাবে কনফার্মেশন পাওয়ার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট করে যেতে হবে, যতক্ষণ না রায়ান রফি স্যার বা কোনো টিমের পক্ষ থেকে কোনো পোস্ট আসছে বা কিছু। আমার মনে হয় এটা 90% শিওর হয়ে গেছে, হয়তো এখন আমাদের সামনে প্রকাশ্যে আসবে না যেহেতু ক্যামিওর একটা ক্যারেক্টার, ক্যামিওর ক্যারেক্টার তো এখনই দেখিয়ে দেয় না সবাই, কিন্তু আমার মনে হচ্ছে যে হ্যাঁ হওয়ার সম্ভাবনাটাই অনেকটাই বেশি। এবার যদি এটা হয়ে থাকে তাহলে মেন ভিলেনটা কে হবে, এটাও একটা দেখার বিষয়, কারণ আমরা জানি শাকিব খান চঞ্চল চৌধুরী এই জুটি যদি বড় পর্দায় আসে, যারা হয়তো এখন মানতে পারছে না, যারা হয়তো ভাবছে যে চঞ্চল চৌধুরীকে নেওয়া ভুল হয়েছে, তারাই পরবর্তীকালে প্রশংসা করবে, এটাও আমি জানি এবং আমি এটা যদি হয়ে থাকে এটা হবেই হবে, ড্যাম শিওর, কারণ চঞ্চল চৌধুরীর মতো অভিনেতার সঙ্গে মানে তুলনা করাটা ভুল, খুব ভুল, কারণ তিনি যেই অভিনয় মাত্রাটায় বা তিনি যেই অভিনয় জানেন সেটা সত্যি কথা বলতে মানে সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেই না, একদম সোজা কথা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি ক্যামিও হিসেবেই আমরা তাকে দেখতে পাই তাহলে মেন ভিলেনটা কে করছে, যিশু সেনগুপ্ত? এবার আমার কোথাও গিয়ে মনে হয় যদি যিশু সেনগুপ্তকে মেন ভিলেন করা হয় খুব একটা বাজে হবে না, কারণ শাকিব খানের অপোজিটে যিশু সেনগুপ্ত, চঞ্চল চৌধুরী এদেরকে আমরা দেখিনি আগে কখনো, কিন্তু হ্যাঁ
অন্য ভিলেন নিলেও কোনো অসুবিধা হয় না, কারণ আমরা এখন রিসেন্ট টাইমসে যিশু সেনগুপ্ত কিন্তু সবকটা সিনেমাতেই আমরা মানে ভিলেন হিসেবেই দেখতে পাচ্ছি। তাকে হয়তো বাংলা ইন্ডাস্ট্রি আগে কখনো ভিলেন করেনি, কিন্তু এখন সাউথের বলি, বলিউডের বলি বা বাংলার যদি কথা বলি, রিসেন্ট একটা সিনেমা বেরোলো সেখানেও তিনি ভিলেনের ক্যারেক্টারই প্লে করেছে। তো এই যে বারবার ভিলেন, আবার খাদান আছে সেখানেও ভিলেনের ক্যারেক্টারই প্লে করছে, বারবার ভিলেন কোথাও গিয়ে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে জিনিসটা কি ভালো মানানসই হবে, এটা বারবার মাথায় ক্লিক করছে। এবার সেই জায়গায় যদি মেন ভিলেন চঞ্চল চৌধুরীকেই করে দেয়া যায়, তাহলে তো মানে কি বলবো, একটা আলাদাই বিষয় হয়ে দাঁড়াবে। দেখা যাক, কলকাতার সাংবাদিক এই খবরটা দিয়েছে এবং তার সঙ্গে মিমি চক্রবর্তীর সত্যি কথা বলতে খুব ভালো সম্পর্ক, এটাও তোমাদের বলে দিই। তিনি যে খবরটা দিয়েছেন আই থিঙ্ক ভুল হবে না, এবার যদি ভুল হয় মানে সেটা দায় প্লিজ আমার ওপর দিও না। আমি এখনও বলছি যে একটু আমাদের একটু ধৈর্য ধরাটা দরকার, কারণ যতক্ষণ না টিমের পক্ষ থেকে কোনো কিছু আসছে বা যদি টিমের পক্ষ থেকে এটা লুকিয়েও রাখা হয়, একেবারে সিনেমাতেই সারপ্রাইজটা দেওয়া হয়, তাহলে আমি অন্তত মনে করি যে খুব ভালো, খুব ভালো হবে, একটা বিরাট চমক হতে যাবে। এবং তুফানের যে আর কি রাইটার, সেও বলেছে যে রায়ান রাফি এবং শাকিব খানের কেরিয়ারে আরও একটা মাইলস্টোন হতে চলেছে তুফান। তো হোপ ফর দ্য বেস্ট তুফানের জন্য, আমি সত্যি কথা বলছি খুব এক্সাইটেড। এই ছবিটা না একটা আলাদাই তুফান ক্রিয়েট করবে কলকাতা কেন বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশে। ব্যাস এটা বলেই শেষ করো, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।